এটা বাস্তব না সিনেমা সেটাই তো বোঝা দায় হয়ে যাচ্ছে। এই ছবিটা দেখে মনে হচ্ছে যে যেন কোনো বলিউড সিনেমার সিন দেখছি। বিয়ের আসরে কোণে সেজে গুজে বসে রয়েছেন, আর বসে রয়েছেন কোথায় না দাড়ি পাল্লার একদিকে, আর অন্যদিকে চাপানো হচ্ছে সোনা, তাল তাল সোনা ছাপানো হচ্ছে। মানে বোঝাই যাচ্ছে যে একেবারে কোণের ওজনে সমান সমান সোনার ইট মাপা হচ্ছে। সম্প্রতি এই ভাইরাল হওয়া ভিডিওটি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। দুবাইয়ের পাকিস্তানি এক পরিবারের বিয়ের আসরেই দেখা গেল এই দৃশ্যের। কিন্তু কেন এই কাণ্ড? অধিকাংশ নেটিজেনের মতে ওই সোনাগুলি পণে দেওয়া হয়েছে। কিন্তু আসল কি হয়েছিল সেটা যদিও এখনো জানাই যায়নি। জানা গিয়েছে যে মেয়েটির বাবা বড় ব্যবসায়ী, তাই এই এলাহি আয়োজন। এই ভিডিও এখন নেট দুনিয়ায় রীতিমতো ছেঁকিয়েছে। যেখানে পণ দেওয়া রীতিমতো বেআইনি, সেখানে কিভাবে এই ধরনের বিয়ের আসরের সোনা মাপা হতে পারে তা নিয়েই অনেকে প্রশ্ন তুলেছেন। আবার অনেকে এই ভিডিও মজার ছলে দেখেছেন, তাই এই ভিডিওতে কমেন্টগুলি রয়েছে সেই রকমই বিভিন্ন ধরনের। আপনিও করতে পারেন কমেন্ট এবং জানাতে পারেন আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে। দেখতে পাচ্ছেন কি অবস্থা? আবার সবাই হাততালি দিচ্ছে। যারা সেই মুহূর্তে বিয়ে বাড়িতে উপস্থিত তারা দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, যেন একেবারে একটা মজার আসর চলছে। যেখানে পণ দেওয়া এবং পণ নেওয়া সবটাই একেবারে বেআইনি একটা বিষয়, সেখানে সেচে গুজে কোণের ওজনের মাপে সোনার মাপ করা হচ্ছে, দেখে তো মনে হচ্ছে যেন পণ দেওয়া হচ্ছে, এটাই বলছেন নেটিজেনরা। অনেকে আবার অনেক কিছু কমেন্টেও বলেছেন, অনেকে বলেছেন এই ধরনের বেআইনি কাজ একেবারে ঠিক হচ্ছে না। আপনারা কি মনে করেন অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।